আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ওই যে বিদ্যুতের সমস্যার কারণে আমাদের ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তারপরে যতটুকু সময় পাই আমরা এই সময়ের ভিতরে আমরা যতটুকু পারি আমাদের বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা জ্যামিতি অংশ থেকে, এই যে জ্যামিতি অংশ থেকে দশম অধ্যায়, এই দশম অধ্যায়তে কি ছিল মনে আছে? বৃত্ত সম্পর্কীয় জ্যামিতিগুলো ছিল, বৃত্ত থেকে ছিল এই জিনিসগুলো। তা বৃত্ত সম্পর্কে তো আমাদের একটা ধারণা আছে। এখন এই বৃত্তের উপপাদ্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা শুরু থেকেই তোমরা বইটা খুলে বের করে ফেলো, পেজ নম্বর 150 পৃষ্ঠা, 150 পেজ, এখানে আসো। 150 পৃষ্ঠার ভিতরে দেখো, প্রথমে আমরা আজকে উপপাদ্য এক শিখবো আজকে, ঠিক আছে? উপপাদ্য এক, 150 পেজ বের করেছো। আচ্ছা, আমাদের ছিল আজকে, আজ হলো উপপাদ্য, উপপাদ্য এক। এখানে লেখা ছিল বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন কোন জ্যা, কোন জ্যা, আচ্ছা, কোন জ্যা এর মধ্যবিন্দুর, মধ্যবিন্দুর, মধ্যবিন্দুর সংযোজক, সংযোজক, সংযোজক রেখাংশ, রেখাংশ ও জ্যায়ের উপর লম্ব, ওই জ্যা এর উপর লম্ব। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, রেখাংশ কি আছে না, ও জ্যায়ের উপর লম্ব, জিনিসটা কি বুঝতে পেরেছো? তাহলে বৃত্তের কেন্দ্র বলতে, তাহলে আমি যদি একটা বৃত্ত যদি আঁকি, এখন খেয়াল করো, একটা বৃত্ত যদি আমি আঁকি, তাহলে বৃত্তের এটা হলো তার কি হবে? কেন্দ্র। আচ্ছা, আমি এখানে কেন্দ্র ওটা দিয়ে রাখলাম, বৃত্তের কেন্দ্র ও। এখন বৃত্তের, বৃত্ত পেয়েছি, বৃত্তের কেন্দ্র পেলাম, বৃত্তের কেন্দ্রটা হলো। এখন ব্যাস ভিন্ন কোন জ্যা, ব্যাস ভিন্ন কোন জ্যা বলতে কি বুঝি? একটা বৃত্ত যদি হয়, এটা যদি কেন্দ্র হয়, তাহলে এগুলো সবই কিন্তু জ্যা, এগুলো সবই হলো জ্যা, তাই না? এভাবে যে কোনোটা জ্যা হতে পারে। তাহলে যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাও কিন্তু জ্যা। তো এখানে বলছে ব্যাস ভিন্ন জ্যা বলতে আমার এই জ্যাটা হবে না, কেন্দ্র দিয়ে গিয়েছে যে জ্যাটা, এই জ্যা ব্যতীত অন্য যে কোনো জ্যা। কি কথাটা বুঝতে পেরেছো? যেমন এই জ্যাটা হতে পারবে, এটাও পারবে, কিন্তু যেটা কেন্দ্র দিয়ে যেটা গিয়েছে যে জ্যাটা, সেই জ্যাটা ছাড়া, সেইটা ছাড়া, এই যে বলছে ব্যাস ভিন্ন কোন জ্যা, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাই যদি হয়, তাহলে আমি জ্যাটা কেন্দ্র দিয়ে ছাড়া আমি অন্য যে কোনো জায়গা দিয়ে একটা জ্যা এঁকে দিলাম, এ বি একটি জ্যা হলো। আচ্ছা, তা জ্যা এর সংযোজক রেখাংশ, আচ্ছা, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু, তাহলে এ বি এর এইটা হলো জ্যা, ব্যাস ভিন্ন জ্যা, এই জ্যার একটা মধ্যবিন্দু মনে করো এম দিয়েছি, এখানে এম, মধ্যবিন্দু এম, তাহলে কি হবে? এই জ্যার উপর সেটা কি হবে? লম্ব হবে। জ্যার উপর লম্ব হবে বলতে বলছি এটা ও কেন্দ্র বিশিষ্ট, এটা একটা জ্যা, আমি যদি এখান থেকে এটা যোগ করে দিই, তাহলে এই কোণের পরিমাণটা, এই কোণের পরিমাণটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ দুটো সমান হয়ে যাবে, আর কোণ দুটো সমান হয়ে যাবে, প্রত্যেকটা কোণের পরিমাণও হবে 90 ডিগ্রি, তাহলে এইটা হবে এইটার উপরে লম্ব, এই প্রমাণটা আমরা করবো। তা করতে যে আমরা লিখবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি, এবি হলো কি, এটা ব্যাস নয় এমন একটি জ্যা, এবি জ্যার মধ্যবিন্দু আমি কি এম দিয়েছি, এখন ও এমটা কি করবো? যোগ করলাম,
ওই এমটা যোগ করলাম। এখন আমার প্রমাণ করতে হবে কি যে ওএম লম্ব এবি, তাই না? ওএম লম্ব এবি, এইটা প্রমাণ করব। ওএম লম্ব এবি, তো ওএম লম্ব এবি প্রমাণ করতে গেলে আমার এই যে এখানে যে কোণটা আছে ও এম এ কোণ, এই কোণটা আর এই পাশে যে কোণটা আছে মনে করো ও এম বি, এই দুটো কোণ কি হবে? সমান হয়ে যাবে এবং প্রত্যেকের পরিমাণ হবে কত? এক সমকোণ। এইটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমার এইটা যদি করতে পারি তাহলে এইটা সমান এটা হয়ে যাবে, ওএম লম্ব এবি হয়ে যাবে। তো এইটা প্রমাণ করার জন্য আমরা কি করব বলো? তা কি করব, এখানে যে বিন্দুটা ছিল ও এ আর এখানে ও বি, এটাকে আমরা কি করব প্রথমে যোগ করে দিব, ও এ বি কি করব যোগ করব। আচ্ছা এখন প্রমাণ দেখো, এখানে দুইটা ত্রিভুজ হয়েছে তাই না, একটা হলো ও এ এম একটা ত্রিভুজ আর একটা ও বি এম একটা ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এখানে আবার দুটো ত্রিভুজ হয়েছে, নাম লিখে এখানে ত্রিভুজ ও এ এম, ও ত্রিভুজ ও বি এম, ও বি এম, এই এই দুটো ত্রিভুজের ভিতরে আমরা কি কি মিল পেয়েছি বলতে পারবে? একবার কিন্তু বলেছিলাম এমটা কোথায়, এ বি এর মধ্যবিন্দু, এমটা যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এ এমটা যতটুকু হবে বি এমটা কি হবে ততটুকু হবে, তা আমি কি লিখতে পারবো এ এম সমান সমান বি এম, কি কারণে, যেহেতু হলো এম হলো কি এ বি এর এমটা কি এ বি এর এ বি এর মধ্যবিন্দু, এই কথা ঠিক কিনা? আচ্ছা আর কি কি মিল আছে বলো তো, আর কি কি মিল আছে, ও এ সমান ও বি, ও এ সমান সমান ও বি, কেন বলো তো, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে যদি আমি আর একটা রেখা যদি এই দিকেও দিতাম বা এই দিকে দিচ্ছি এটাও কিন্তু এখানে যদি ডি হতো তাহলে ও ডি সমান কিন্তু ও বি সমান ও এ, এখানে ও ই, এগুলো সব সমান হয়ে যাবে কারণ একই বৃত্তের যতগুলি ব্যাসার্ধ আছে সবগুলো ব্যাসার্ধ কি হবে বলো তো একই হবে সমান হবে, তা সেক্ষেত্রে একই বৃত্তের ব্যাসার্ধ বলি, হ্যাঁ একই বৃত্তের ব্যাসার্ধ, কি বুঝতে পারলাম? আর কি কি মিল আছে দুটো ত্রিভুজের ভিতরে, হ্যাঁ এই দেখো ঠিক বলেছো ও এম টা আছে, হ্যাঁ কারণ ও এম সমান সমান ও এম হবে, এটা হলো সাধারণ বাহু, উভয় ত্রিভুজের সাধারণ বাহু বা সাধারণ উভয় ত্রিভুজে লিখতে পারি, উভয় ত্রিভুজের সাধারণ বাহু বা সাধারণ বাহু লিখলেই হবে, উভয় ত্রিভুজ কথাটা না দিলে হবে, বইয়ে যেমন লেখা আছে বাহু বাহু সাধারণ বাহু লিখছে, সাধারণ বাহু কথাটুকু লিখছে, শুধু এতটুকু লিখলেই চলবে, হ্যাঁ সাধারণ বাহু লিখলেই চলবে, সাথে সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু যখন সমান হয়ে গেল তখন ত্রিভুজদ্বয় কি হবে সর্বসম হয়ে যাবে, তাহলে আমি লিখে দেবো অতএব ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম, এই ত্রিভুজ দুটো কি হবে সর্বসম হয়ে যাবে, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটো কি হয়ে যাবে সর্বসম, সর্বসম হয়ে যাবে মানে কি, তাহলে এই কোণটা এখানে যে কোণটা আছে এই কোণটা আর সমান সমান এই পাশের কোণটা কি হবে সমান হয়ে যাবে, আমরা এটা এখন লিখে দিতে পারবো, তাহলে বুঝতে পারছো যে আমাদের প্রমাণের খুব কাছাকাছি চলে এসেছে, তাহলে আমরা লিখে দিতে পারবো ও এম এ, ও এম এ এই কোণ সমান সমান ও এম বি কোণ, এম বি কোণ এই কোণ সমান সমান এ কোণ, ও এম এ কোণ সমান ও এম বি কোণ, কোণ দুটো কি হলো সমান হয়ে গেল, তাহলে যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ মানে এটা তো বুঝতে পারছে কোণ দুটো কি এই দুটো কি রৈখিক যুগল কোণ না, এই কোণটা এই কোণটা একটা রেখা দ্বারা আছে এখানে আচ্ছা মাঝখানে রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ হলো সমান, এই যেখানে সমান চিহ্ন আছে এই কোণটা এই কোণটা পরিমাণ সমান, তাহলে কি হবে তাহলে প্রত্যেকে কি হবে এক সমকোণ হবে, প্রত্যেকে এক সমকোণ হবে কারণ টোটালটা মিলে তো এক সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এখানে যেহেতু দুইটা কোণ আছে তাহলে এই দুটো যোগফল তাহলে প্রত্যেকটা হবে 90 ডিগ্রি, তাহলে এটা সমান সমান কি লিখে দিতে পারলাম এক সমকোণ, লিখে দিলাম এক সমকোণ, তাহলে অতএব এখন আমাদের যেটা কাঙ্ক্ষিত যেটা আমরা এত এতক্ষণ যেটা যেটা করার জন্য চেষ্টা করছিলাম যে কি হবে ও এম লম্ব এ বি, এটা প্রমাণ করতে হবে সেই প্রমাণটা আমরা এখন লিখে দিতে পারবো, অতএব লিখে দিব ও এম লম্ব এ বি, এখানে আমরা ছোট করে লিখে দিলাম প্রমাণিত,
বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, বাসার একটু চেষ্টা করবে, বইয়ের ভিতরে খুব সুন্দর করে উপস্থাপন করা আছে, লেখা আছে, তোমরা একটু চেষ্টা করলে এটা পেরে যাবে। এখানে একটা কাজ আছে, তারপরে দেখো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু খুবই সহজ, মানে ঠিক এটা বলছে একই রকম ভাবে যে এটা একটা জ্যা, আর এটা যদি কি, এটা যদি লম্ব যদি হয়, আমি এত আগের জ্যামিতিটা কিন্তু প্রমাণ করেছি এটা ছিল লম্ব প্রমাণ করতে বলেছি, আর এখন বলছে কি যে এটা লম্ব, এটা দিয়ে দিয়েছে, দেওয়াই আছে লম্ব, এটা লম্ব দেওয়াই আছে। এখন প্রমাণ করব কি, এ এম, এ এম সমান বি এম, অর্থাৎ এমটা হলো এ বি জ্যায়ের মধ্যবিন্দু। এটা আমার এখন প্রমাণ করে দিতে হবে, যে প্রমাণ করা যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ বি জ্যাকে, এই যে লম্ব যে রেখাটা, এই যে রেখাটা লম্ব রেখা টানছি, এই লম্ব রেখাটায় এ বি জ্যাকটাকে সমান ভাগে দুই ভাগে ভাগ করে ফেলল। তাহলে এই জ্যাকে সমান ভাগে ভাগ করা মানে কি, এ এম সমান কি হয়ে যাবে, বি এম হয়ে যাবে। তাহলে আমার এখন এই যে হলো লম্ব দেওয়া আছে, প্রমাণ করতে হবে এ এম সমান বি এম। তাহলে তোমরা এটা বাসাতে সবাই এটা করবে, কিভাবে প্রমাণটা করবে, এ কিন্তু ইঙ্গিত দেওয়া আছে, হ্যাঁ ইঙ্গিতটা ঠিকই দেওয়া আছে, এভাবে ভালো হবে। তা আমরা বুঝতে পেরেছি যে যেহেতু ও এম লম্ব এ বি, ভালো করে খেয়াল করো, ও এম লম্ব এ বি যখন লম্ব যদি হয়, তাহলে এই কোণের পরিমাণ ও এম এ কোণ, ও এম বি কোণ, এই দুটো কোণ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবং সমান হওয়া শুধু সমান হবে, শুধু তাই না, শুধু সমান হবে যে তাই না, এইটা এরপর যেহেতু লম্ব হওয়ার কারণে এই কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ, এটা হবে এক সমকোণ, এই দুটো কোণই হবে এক সমকোণ। আচ্ছা, সমকোণ যদি হয়, সমকোণের ত্রিভুজের বিপরীত বাহু যেটা ও এ সমান সমান ও বি, এটা কিন্তু হবে ত্রিভুজের কি বলতো, অতিভুজ। এটা ত্রিভুজের কি হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে। তাহলে আমরা দুটো ত্রিভুজের মধ্যে মিল পেয়ে যাব, যে অতিভুজ ও এ সমান সমান অতিভুজ ও বি পেয়ে যাব, আর উভয় ত্রিভুজের ও এমটা একটা সাধারণ বাহু থাকবে। তা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো অতিভুজ যদি সমান হয় আর অন্য যে কোনো একটা বাহু যদি সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজ দুটো কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। তো সর্বসম যদি হয়ে হয়ে গেলেই তখন আমরা লিখে দিতে পারবো এ এম সমান বি এম, কেমন? তাহলে তাহলে তুমি নিশ্চয় বুঝতে পারছো, তা বাসায় এই কাজটা এটা তোমরা করবে। আচ্ছা, পাশাপাশি আর হলো তোমাদের উপপাদ্য দুই, যেটা বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা একটু রিভাইজ করো, এটা ছবিটা এঁকে নিজের নিজে একটু বুঝে বুঝে একটু পড়বে, পড়ে বোঝার জন্য চেষ্টা করবে, এটাও কিন্তু খুবই সহজ। এর ভিতরে প্রমাণের জন্য যে অংশটা ছিল সেটা এই জ্যামিতির উপরেই ভিত্তি করে করা হয়েছে। আচ্ছা তো ঠিক আছে, আজকে আমাদের হাতে একেবারে সময় নেই, আগেই বললাম যে বিদ্যুতের একটা কারণে আমরা ক্লাসটা নিতে পারিনি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আমি আবার আলোচনা করব। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।